আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে তো ওইটা কীভাবে ডাউনলোড করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো তো সেই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো রেজাল্টটি ডাউনলোড করার জন্য গুগল ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে জেইউ অ্যাডমিশন এটা লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে প্রথম যেই জেইউ অ্যাডমিশন ডট এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা এটা কিন্তু এই দেখতে পাচ্ছেন সুন্দর করে ওপেন হয়ে গেল তো এখান থেকে আমাদেরকে ফলাফল ডাউনলোড করার জন্য আমাদেরকে এই যে ফলাফল বাটন দেখতে পাচ্ছেন কিংবা এই যে লাল লাল অক্ষরে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার ফলাফল যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের ফলাফলটি কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ এখানে দেখেন মেল মেরিট এবং হচ্ছে ফিমেল মেরিট ঠিক আছে তো মেল মেরিটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে হচ্ছে ছেলেদের যে হচ্ছে মেরিট লিস্টটা বের হয়ে গেল ঠিক আছে তো এইখান থেকে আপনারা কিন্তু সুন্দর করে আপনার রেজাল্টটি কিন্তু খুঁজে বের করতে পারবেন এবং মেয়েদের জন্য দেখতে পাচ্ছেন ফিমেল মেরিট লিস্ট ঠিক আছে তো এইখানে ক্লিক করলে ফিমেলের যে মেরিট লিস্ট রেজাল্টের শিটটা সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসলো এখান থেকে আপনি খুঁজে আপনি কিন্তু আপনার রেজাল্টটি কিন্তু দ্রুত কিন্তু খুঁজে বের করে করতে পারবেন এখানে রোল নাম্বার আপনার নাম আপনার বাবার নাম আপনার এমসিকিউ মার্কস কত টোটাল স্কোর সব কিছু কিন্তু এখানে কিন্তু লিখে রয়েছে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও তো অবশ্যই ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফিজ